নিজের টাকায় গ্রামের রাস্তা মেরামত করেন ভ্যান চালক মোহাম্মদ আলী। নিজে আর্থিকভাবে অসচ্ছল হলেও পরোপকারী মনোভাবের জন্য এলাকায় তিনি পরিচিত মিস্টার আলী নামে। কেউ আবার তাকে ভালোবেসে ডাকেন এমপি বলে। চাপাই নবাবগঞ্জের মন কষা এলাকার ভ্যান চালক 55 বছর বয়সী মোহাম্মদ আলী নিজের টাকা খরচ করে মেরামত করেন তার ইউনিয়নের বিভিন্ন রাস্তা। মানুষের চলার পথের কষ্ট দূর করা এবং রাস্তার দুর্ঘটনা কমাতে তার এই মহৎ উদ্যোগ। রাস্তার দুই ধারে যেখানে ভাঙা কিংবা গর্ত দেখেন সেখানেই ইট বালু সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে ছুটে যান মিস্টার আলী, ঠিক করে দেন গর্তগুলো। প্রত্যেক বছর অ্যাক্সিডেন্ট হতো, ওই একমাত্র মিস্টার প্রচেষ্টায় রাস্তাগুলা ভরাট হয়েছে। কোন ধরনের স্বার্থ ছাড়াই গ্রামের রাস্তা মেরামত করেন ভ্যান চালক মোহাম্মদ আলী। এ কাজ করতে গিয়ে ব্যবহার করেছেন নিজের গাছ, বাড়ির ইট, এমনকি জমানো নগদ টাকাও। কোনো স্বার্থ ছাড়াই সংসারের টাকা খরচ করে রাস্তা মেরামত করায় তার স্ত্রী সন্তানেরা বেশ অসন্তুষ্ট হলেও বেশ খুশি মিস্টার আলী। নিজে না খেয়ে থাকলেও রাস্তার কাজই তার কাছে মহা গুরুত্বপূর্ণ।